যে আগামীকালে নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতি ব্যাপক গন্ডগোল অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে এর নেপথ্যে কারা আছে কি নিহিত স্বার্থ আছে সেটা তারা বলতে পারবেন আমরাও খোঁজ নিচ্ছি নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না কিন্তু উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য চলছে সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ঘুরছে সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরেই শেয়ার আপনারা সেই ভিডিও কিছু ভাইরাল হয়েছে হয়তো দেখেওছেন আরও একাধিক ভিডিও আছে সেই ভিডিওগুলো আমরা দেখছি এবং যেখানে যেখানে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে আবার বলছি সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতিতে যেটা এডিজি আইন শৃঙ্খলা বললেন আমরা রাজ্যের সমস্ত শান্তিকামী শুভ বুদ্ধি মানুষের কাছে সবিনয় অনুরোধ করছি এই দুষ্কৃতীদের ফাঁদে পা দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না ফাঁদ পাতা হচ্ছে অশান্তির মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার থেকে বড় অগ্রাধিকার রাজ্য সরকারের কিছু নেই সাধারণ মানুষের নিরাপত্তা তাদের সেফটি এন্ড সিকিউরিটি সর্বাগ্রে তাই সাধারণ মানুষকে শুভ সম্পন্ন মানুষকে আরো একবার অনুরোধ করব এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না দ্বিতীয় যেটা এডিজি আইন শৃঙ্খলা বলেছেন যে এই দুটি সমাবেশের যে ডাক দেয়া হয়েছে একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই দুটো সমাবেশী সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি কেন বলছি বেআইনি একটু ব্যাখ্যা করে দিই যেকোনো মিটিং মিছিল যখন সংগঠিত হয় তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন যারা সংগঠক তাদের কি কি দায়িত্ব পালন করার আছে সেই দায়িত্ব তারা একটিও পালন করেন এখনো পর্যন্ত হাওড়ার পুলিশ কমিশনার এখানে বসে রয়েছেন হাওড়া সিপি তিনজন যারা প্রেস কনফারেন্স করেছিলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের তরফে এবং সংগ্রামী যৌথ মঞ্চকেও তিনি চিঠি দিয়েছিলেন চিঠি দিয়ে কি বলেছিলেন তিনি বলেছিলেন আপনাদের প্রোগ্রাম কিভাবে হবে কত লোক আসবে কোথা থেকে আসবে কোন গাড়িতে আসবে কত গাড়ি ব্যবহৃত হবে এটা আমাদের জানান এই তথ্যগুলো জানলে তবে আমরা আন্দোলনটাকে যাতে শান্তিপূর্ণভাবে হয় আমরা প্রয়োজনীয় যথাযথ পুলিশি বন্দোবস্ত করতে পারব এই তথ্যগুলো দেয়া আবার বলি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে কোনো সংগঠকদের দায়িত্বের মধ্যে পড়ে আইনি দায়িত্বের মধ্যে পড়ে এটা ইচ্ছের উপর নির্ভর করে না তাদের দায়িত্ব এই তথ্যগুলো পুলিশকে জানানো উদ্যোক্তাদের হাওড়ার পুলিশ কমিশনার চিঠিতে লিখিতভাবে এটাও বলেছিলেন যে কলকাতা বা হাওড়ার সংলগ্ন যে কোনো জায়গায় অনেক জায়গা আছে এডিজি যে আইন শৃঙ্খলা বলছিলেন সেই জায়গা আমরা চিহ্নিত করে দিচ্ছি আপনারা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করুন আপনারা তো জানেন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে হচ্ছে প্রত্যেকটিতে যাতে শান্তিপূর্ণ হয় পুলিশই ব্যবস্থা থাকছে পুলিশ সহযোগিতা করছে আমরা বলেছিলাম হাওড়ার পুলিশ কমিশনার বলেছিলেন উদ্যোক্তাদের যেখানে বলবেন সেখানে আমরা আপনাদের প্রতিবাদের বন্দোবস্ত করে দেব এবং সেখানে আমরা পুলিশি বন্দোবস্ত রাখবো যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে কোনো অসুবিধে না হয় কিন্তু নবান্ন রাজ্য সচিবালয় এটা হাই সিকিউরিটি জোন এখানে একশো তেষট্টি বিএনএসএস মানে নতুন যে আইন কার্যকর হয়েছে সম্প্রতি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেটা জারি আছে এই আইনটি হচ্ছে আগে যে আইন ছিল ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা সমতুল্য যেটা একশো চুয়াল্লিশ ধারা ছিল সেটা এখন নতুন আইন একশো তেষট্টি ধারা এই ধারা অনুযায়ী রেস্ট্রিক্টেড এরিয়ায় নবান্ন যার মধ্যে পড়ে নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ এটা বলা হয়েছিল তাদের বারবার বলা হয়েছিল ফোনে বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে অন্যত্র করুন যেখানে খুশি করুন কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়ায় করবেন না উদ্যোক্তারা আমাদের কিছু জানাননি ফর্মালি অ্যাপ্লাই করেননি অনুমতি একটা চাওয়ার প্রক্রিয়া থাকে আমরা এই প্রোগ্রাম করতে চাইছি তাদেরকে বলা হয়েছিল আনুষ্ঠানিক ভাবে আপনারা অনুমতি চান এবং জানান তথ্যগুলো কিভাবে করবেন কোথায় করবেন তারা উত্তর দেননি এখনো পর্যন্ত তারা প্রতিক্রিয়া দেননি তারা সমাজ মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন এটা বেআইনি এটা করা যায় না দিস ইজ আরেকটি কথা এখানে বলে দরকার যেটাও বলেছেন যে আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ রয়েছে কোন কোন মহল থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটু অপব্যাখ্যা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা পাবলিক ডোমেনে আছে আপনারা সবাই দেখতে পারেন সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছেন বলেছেন জিকর কাণ্ডের প্রেক্ষিতে কোন শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ তাতে হস্তক্ষেপ করবে না পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয় এটাও বলেছে এবং আমি এবার অর্ডারটা কোট করছি আই এম কোটিং দিস কোর্ট হ্যাজ নট ইনজাংটেড দ্য স্টেট ফ্রম এক্সারসাইজিং সাচ লফুল এন্ট্রাস্টেড ইন টার্মস অফ দ্য ল এবং ওয়ান একশো ত্রিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেই আইনি কার্যবিধি আইনি কার্যবিধিটা কার্যকর করারই একটা অঙ্গ শেষ আরেকটি পয়েন্ট বলি যেটা মনোজ বলেছে কালকে পরীক্ষা রয়েছে বহু সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন আমাদের কাছে অনেক মেল আসছে মেসেজ আসছে কি করে যাব অসুবিধে পড়বো কিনা ছাত্র সমাজের আন্দোলনে ডাকে ছাত্রছাত্রীরা ব্যাপক অসুবিধের মধ্যে পড়েছেন আশঙ্কার মধ্যে আছেন উদ্বেগের মধ্যে আছেন আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে কালকে রাস্তায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমরা খেয়াল রাখব তবু কেউ যদি কোনো পরীক্ষার্থী কোনো পরীক্ষার্থী যদি রকম অসুবিধের মধ্যে পড়েন পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর পথে তারা অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন আমরা নিশ্চিত করব সমস্ত পরীক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে কি করা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে আরো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে সেগুলো এডিজি আইন শৃঙ্খলা নিশ্চয়ই সময় মতো আপনাদের জানিয়ে দেবেন আমার এইটুকুই বলার ছিল এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এডিজি আইন শৃঙ্খলা আছে আমি আছি আপনারা করতে পারেন